आज भी मृत भाजपा कार्यकर्ता उलन राय का शव उनके परिवार को नहीं मिला। वहीं शुक्रवार तक शव न मिलने पर भाजपा की तरफ से पूरे उत्तर बंगाल में आंदोलन करने की धमकी दी गई। भाजपा कार्यकर्ता उलन राय का शव उनके परिवार को नहीं मिला है। वहीं शुक्रवार तक शव न मिलने पर भाजपा की तरफ से पूरे उत्तर बंगाल में आंदोलन करने की धमकी दी गई है। साथ ही भाजपा नेता वापसी गोस्वामी का कहना है कि आपको एक बार फिर बता दें कि भाजपा नेता बापी गोस्वामी का कहना है कि यदि कल तक शव नहीं दिया जाता है तो तृणमूल कांग्रेस के नेताओं के घर के सामने प्रदर्शन किया जाएगा। तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष आगामी काल आज के तो बोसमान होलो ना आगामी काल थे के जलपाईगुड़ी जिला है आमरा জঙ্গি থেকে জঙ্গিতম আন্দোলন তৈরি করব। কারণ একটা মানুষকে গুলি করে মারলো, তার বডি পরিবারকে দিচ্ছে না কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও। এই বডি নিয়ে পর্যন্ত তৃণমূল নেতাদের বাড়ির সামনে ধর্ণা দেবো। যদি কালকের মধ্যে বডি না পাই, তার দেহ না পাই, জলপাইগুড়ি জেলার তৃণমূলের যত নেতা আছে তাদের বাড়ির সামনে বডি রেখে ওখানে ধর্ণায় বসবো। জলপাইগুড়ি আমাদের জেলাটা, আমার জলপাইগুড়ি যিনি মারা গেছেন তিনি আমার সাংগঠনিক জেলার রাজগঞ্জ বিধানসভার তিনি কার্যকর্তা ভোটার। যদি কালকে না পাই তৃণমূলের নেতাদের বাড়ির সামনে গিয়ে বডিটা রাখবো এবং দেখতে পাবেন কালকে জলপাইগুড়ির জেলায় আমরা কি করি। খোলসাগর বললাম না, শুধু আপনাদের বলে দিয়ে গেলাম, সব দেখতে পারবেন। তাতে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা সমস্যা তৈরি হয়, কোনো ধরনের গন্ডগোল হয়, তার জন্য তৃণমূল নেতারা পুলিশ প্রশাসন দায়ী থাকবে। সভ্য দেশে কোন দিন এটা চলতে পারে না। গৌতম দেব আমার জেলার ভোটার নয়, তিনি প্যারাসুটে উড়ে এসে আমার জেলার নেতা হয়েছেন, তিনি আমার জেলার নেতা। ওনার বাড়িতে এলাকার আমার জেলার তো লোক না, আমার জেলার এখানকার এমএলএ, আমার এখানকার যারা জনপ্রতিনিধি, যারা তৃণমূলের নেতা, তাদের বিবেকে ভাগে না। একটা লোককে গুলি করে হত্যা করা হলো, কোনো সভ্য দেশ হয়? কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও তাকে বডি দেওয়া হয় না? লয়ার সমস্ত বিষয়টা আপনাদের বললো, আইনের বিষয়টা। আরে গৌতম দেবের কথা আমরা গুরুত্ব দিই না, যে বিধানসভা ভোটে লোকসভা ভোটে তার এলাকায় 84,000 ভোটে হারে, তার কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে নাকি? আগামী गौरतलब है कि पिछले 7 दिसंबर को उत्तर कन्या अभियान के दौरान भाजपा के उस कार्यकर्ता की मौत हो गई, जिसके बाद उनके शव को पोस्टमार्टम के लिए ले जाया गया था। शव अभी भी उनके परिवार वालों को नहीं मिल पाया है, जिससे परिवार वाले काफी परेशान हैं। वहीं इस बारे में भाजपा के वकील ने क्या कहा, ये सुनते हैं उनसे। গত 8 তারিখে লন্ডন সিএম কোর্ট একটা অর্ডার দিয়েছিল, সেখানে বলছিল মৃত উলেন রায়ের যে বডিটা সেটা ফার্দার পোস্টমর্টম করতে এবং ডে লাইটে ইন প্রেজেন্স অফ 3 ডক্টরস এবং পুরো যে পোস্টমর্টমটা হবে সেটা ভিডিওগ্রাফি করে রাখতে বলছিল। এবং এই পোস্টমর্টম করে সেটা কমপ্লেন্স রিপোর্ট 11 তারিখে অর্থাৎ আগামীকালকে কোর্টে জানাতে হবে যে তারা ভিডিও কোর্ট অর্ডারটা পালন করলো। আমরা অবাক হয়ে যাচ্ছি যে আজকে এখন পর্যন্ত ওনার একটা রিকলের পিটিশন দিয়েছে কোর্টে যে আগের দিনের অর্ডারটাকে রিকল করা হোক। এটা আইনি জটিলতা যাচ্ছি না, রিকল মেসেজ করতে পারে কি পারে না সেই জটিলে যাচ্ছি না, কিন্তু আজকে এখন 3:30 বাজে, এখন পর্যন্ত মেডিকেল কলেজে আমার কাছে যা খবর কোনো রকম পোস্টমর্টম শুরু করেনি, নিয়ম হলো 4টার মধ্যে করা। আমার বক্তব্য প্রদর্শন এত কনফার্ম হলো কি হবে যে অর্ডারটা ওদের ফেভারে যাবে, এরকম কোনো কি ওদের ইঙ্গিত পেয়েছে, এরকম কোনো সম্ভাবনা আছে আগে তো জেনে গেছে? একটা একটা লিগাল ব্যাটল হয়েছে, তার অর্ডার আমার ফেভারে আসতে পারে, ওদের ফেভারে যেতে পারে, কিন্তু আমার বক্তব্য কালকে যখন কোর্টকে কমপ্লেন্স করতে দেওয়ার কমপ্লেন্স রিপোর্ট দেওয়ার কথা আগামীকাল, আজকে এখন পর্যন্ত ডে লাইটে করতে হবে পোস্টমর্টম, এখন 3:30 বাজে, এখন পর্যন্ত পোস্টমর্টম শুরু হয়নি মেডিকেল কলেজে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে, আমার কাছে খবর আছে। তার মানে আজকে মেডিকেল কলেজ আজকে আর পোস্টমর্টম হচ্ছে না, কালকে ওটা কমপ্লেন্স রিপোর্ট দিতে পারবে না। তার মানে আমার মনে হচ্ছে প্রশাসন খুব ভালো করে জেনে গেছে আগাম যে এই অর্ডারটা ওদের ফেভারে যাবে। আমার খুব দুরবস্থা আমাদের, মানে সত্যি কথা দেশের গণতন্ত্র যেমন বিপন্ন, রাজ্যে আমাদের রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আমাদের মনে আরও যে উইন্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা খুব দুশ্চিন্তা আছি। রাজ্য প্রশাসন কোর্টে দ্বারস্থ হয়েছে কিনা যা অর্ডার হবে দেখবো, আমরা জানি না কি অর্ডার হচ্ছে। লার্নেড কোর্ট যা অর্ডার দিবে যদি আমাদের ফেভারে আসে ভালো, তারপর তার তাহলে আমরা উচ্চ আদালতে যাবো যে কোর্ট অর্ডার কমপ্লেন্স করা হয়নি ম্যাজিস্ট্রেটের, আর যদি ফেভারে না আসে সেক্ষেত্রে যাবো, লিগাল ব্যাটল চলবে।